যে আমি এখানে নামাজে যখন দাঁড়াই তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই তবে কেউ কখনো ওইভাবে বলার চেষ্টা যে যে পায়ের সাথে পা এবং এর মাধ্যমে মাঝে ফাঁকা রয়েছে তা দিয়ে শয়তান আসা যাওয়া করে ইত্যাদি বিষয়গুলো তারা পায়ের সাথে পা মিলাতে চান না তো আমার প্রশ্ন হলো যে আমরা যখন একে অপরের সাথে দাঁড়াবো তখন কি আমাদের পা গুলো একসাথে মিলিয়ে দাঁড়াবো নাকি মাঝে খালি রাখবো কেন তারা এইভাবে উল্লেখ করেন কেউ বলেছেন যে চার আঙ্গুল কেউ বলেছেন অর্ধ হাত বিভিন্ন তারা বলে থাকেন বিষয়টি আলোকে জানালে আমরা উপকৃত হব ভাই নেব সাল আলাইসাল্লামের যথেষ্ট হাদিস এসে আছে হাদিসের ভাষ্যগুলো এমনটি যে যখন আমরা হয়ে নামাজ পড়ি মুক্তাদিরা পরস্পর পর পরস্পরের সাথে মিলে দাঁড়াবে তাদের যে কাঁধ রয়েছে এই কাঁধটি কাঁধের সাথে অপরের কাঁধের সাথে কাঁধ মিলবে এবং পা পায়ের সাথে পা মিলবে আমাদের সমাজে কিছু প্রচলিত কথা রয়েছে যেগুলো শরীয়ত বিরোধী কথা যে পায়ের সাথে পা মিলালে এটি বেয়াদবি হবে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হয় না এই মর্মে নেবী সাল্লামের কোনো হাদিস আমার জানা নাই যারা বেয়াদবি বলেন ঠিক বলেন না বরং যদি হাদিস এসে থাকে তাহলে অবশ্যই তাকে মেনে নিতে হবে কেননা আমরা হলো মুসলিম আমাদের আনুগত্য করতে হবে আবার কেউ কেউ এভাবে বলেন যে এটি আমাদের মাঝহবে নাই আল্লাহ নবীর মাঝহবে যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আপনার মাঝহবে হওয়া উচিত তাহলে আপনি কোন মাঝহব মানেন যে মাঝহব নবী মুসাল্লাহ আলি সাল্লাম থেকে এসেছে সেই মাঝহব আপনাকে মানতে হবে অনেক হাতে ছড়ে আছে এই বিষয়ে নবী মুসাল্লাহ আলি হুসাল্লাম তিনি কাতার সোজা করার ব্যাপারে কথা বলেছেন যেন পরস্পর পরস্পরের সাথে মিলিয়ে দাঁড়ান এই মর্মেও তিনি বেশ হাদিসে উল্লেখ করেছেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণিত নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমু الصفوف واحاذوا بين المناكب وسدوا বাইনা ولينوا بين ايدي بين হাদিসের অর্থ এইভাবে নবীম সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও এবং তোমাদের কাতের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও আর তোমাদের পায়ের মাঝের খালি জায়গাগুলো সেগুলো তোমরা বন্ধ করে ফেলো মিলিয়ে দাও আর তিল্লি ফরুজাহাতফান এবং শয়তানের জন্য তোমরা ফাঁকা জায়গা রাখিও না এই ক্ষেত্রে নিবিমু সাল্লু আলী যেহেতু স্পষ্ট উল্লেখ করেছেন যেন ফাঁকা জায়গা না রাখি বরং যদি আমরা মিলিয়ে নিই একে অপরের সাথে তাহলে আল্লাহ সুফানো তালা আমাদেরকে মিলিয়ে দেন আর যদি খালি রাখি তাহলে তিনিও আমাদের মাঝে কিছুটা বিচ্ছেদ সৃষ্টি করে দেন এই মনে আবু দাউদে হাদিস রয়েছে এখানে স্পষ্ট আমরা যে হাদিসটি নাসাইদাও এসেছে এছাড়াও হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লু আলী আসাল্লাম একদিন আসলেন আহ যে হাদিসটি বর্ণনা করেছেন নোমান বিন জেল্লা আল্লাহ হু এরপর তিনি বললেন আকৃম ও সুফু হকুম সারাসান তিনি বললেন যে তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও তিনবার বললেন এরপর বললেন ওল্লাহ হেলা তো ইমান সুফু হকুম যে আমি আল্লাহর কসম করে বলছি যে তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও আউলি আউলিফান না হ বেনা করু বেকুম আহ অথবা আল্লাহতাআলা তোমাদের অন্তরকে তিনি আহ বিচ্ছেদ সৃষ্টি করে দেবেন ফর ফরঈতর ইয়লো মানকাবাহু বি মানকি বাহেবে এরপরে নোমান বাসিরদ্দুল্লাহ বলছেন যে আমরা তখন দেখলাম যে মানুষেরা তাদের যে কাঁধ রয়েছে কাতকে তার ভাইয়ের সাথে কাদ মিলিয়ে নিচ্ছে এবং তার যে পা রয়েছে পাকে পায়ের সাথে মিলাচ্ছে এবং এমনকি আমাদের যে টাকনা রয়েছে সেই টাকনাগুলো টাকনার সাথে মিলিয়ে ফেলছে হাদেশ থেকেও খুব আমরা স্পষ্ট যে এখানে নোমান বিন তিনি পরিপূর্ণ নামাজের গুণ বর্ণনা করেছেন যে একে অপরের সাথে তো কাদ মিলাতে হবে অনুরূপভাবে পা পরিপূর্ণভাবে মিলাতে হবে এখানে যারা কথা বলেন যে কিছুটা ফাঁকা রাখতে হবে চার আঙ্গুল এই চার আঙ্গুল কে দিয়েছে সে এই নীতিমালা না এটি সঠিক কথা নয় এই জন্য আমরা সুন্দর অনুসরণ করব যে ভাইয়েরা আহ মানতে চায় না তাদেরকে সুন্দর আমরা পরামর্শ দেবো এতটুকু আমাদের কাজ ঝগড়াঝাটি না করা অনুরূপভাবে অনেক সময় এগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল না করা যেহেতু বিষয়গুলো হলো সন্নত আমরা সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করব অধিক পাব যারা বা অস্বীকার করে তাদের বিষয়টি অবশ্যই অনেক কঠিন আর যারা হয়তো বা সুন্নত মনে করে কিন্তু পালন করে না সেক্ষেত্রে তারা সব থেকে মাহারম অল্লাহ আলম